কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 333 টাকা বোনাস পেয়েছি, সাপ্তাহিক বোনাস পেয়েছি। তো আমরা আজকে অ্যাভয়টার গেমটা খেলব। তো যারা যারা জানেন না যে আমি কিসের মধ্যে খেলে থাকি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি জেটউইনে সকল ধরনের গেম খেলে থাকি। জেটউইনের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়েছি, যারা যারা অ্যাকাউন্ট করতে চান করে নেবেন। তো দেখেন আমি কিন্তু শুরু করে দিচ্ছি, উপরে 50 টাকা দিলাম আর নিচে 20 টাকা দিলাম। তো দেখা যাক কি হয়। আমার কিন্তু আজকের টার্গেট হচ্ছে 1000 টাকা, 300 টাকা বোনাস পেয়েছি, 1000 টাকা হলে আমি ভিডিওটা শেষ করে দেব। তো সবাই দেখতে থাকুন, দেখা যাক। 50 টাকা দিয়ে আমি 200 টাকা ক্যাশ আউট করে নিলাম আর কি। তো দেখা যাক, 20 টাকার এটা কিন্তু এখনও রয়ে গেছে। হ্যাঁ, এটা এখনও ক্যাশ আউট করি নেই। ইস, ক্যাশ আউট যেই করতে যাব সেই টাইমটা মানে শেষ হয়ে গেল আর কি। তো দেখা যাক, পরবর্তীতে আবার 50 আর 20 টাকা দিলাম, তো এটা কত গুণ পর্যন্ত যায় দেখা যাক। তো স্টার্ট হয়ে গেল, দেখা যাক। 41, 150, 60, 70, 80, ও 83-তে গিয়ে শেষ হয়ে গেছে, সমস্যা নাই। তো দেখা যাক পরবর্তীতে কত গুণ পর্যন্ত যায়। আমি কিন্তু এবার একটা একটু মানে বাড়াই দিচ্ছি। হ্যাঁ, এবার কিন্তু 80 টাকা আর 20 টাকা ধরলাম। তো দেখা যাক, আমার কিন্তু টার্গেট হচ্ছে 1000 টাকা। 1000 টাকা হলে আমি আর খেলবো না। 300 টাকা দিয়ে যদি আমি 1000 টাকা করতে পারি তাহলে ইনাফ, লাগবে না আমার আর। তো তিন গুণ হয়ে গেল, পাই তিন গুণ হয়ে গেছে। তো আমি 250 টাকা নিয়ে নিলাম, 80 টাকা দিয়ে 250 টাকা নিয়ে নিলাম, আর 20 টাকার যেটা ওইটা কিন্তু এখনও রয়ে গেছে। হ্যাঁ, অলরেডি 6 গুণ শেষ, 7 গুণ শেষ হয়ে গেছে, 8 গুণ। আমি 8 গুণে 168 টাকা আমি নিয়ে নিলাম। তো দেখা যাক এটা কত গুণ পর্যন্ত যায়। এটা কিন্তু অনেক লং পর্যন্ত যাচ্ছিল। তো আমাদের উচিত ছিল যে 20 টাকার যেটা আমরা বেট করেছিলাম সেটা না উঠানোর। তো দেখা যাক পরবর্তীতে কী হয়, সমস্যা নাই। এটা টোটাল মনে করেন 36.65 পর্যন্ত গেছে, আছে, সমস্যা নেই। পরবর্তীতে দেখা যাক, আমি মাত্র 29 টাকা দিলাম। হ্যাঁ, কারণ আমার দরকার হচ্ছে আর 300 টাকা। যদি 300 টাকা হয়ে যায় তো আমি তাহলে আমি খেলাটা অফ করে দেবো আজকের জন্য। আর যারা যারা জেটউইনে অ্যাকাউন্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক আছে সেখান থেকে করে নেবেন। তো দেখা যাক, 2 গুণ 3 গুণ, প্রায় 3 গুণ চলে এসেছে, 3 গুণ হয়ে গেল। আমি কিন্তু মাত্র 29 টাকা বেট করেছি। হ্যাঁ, 4 গুণ হয়ে গেছে। তো দেখা যাক, আমার টার্গেট হচ্ছে 300 টাকা পর্যন্ত। তো 300 টাকা হলে আমার 1000 টাকা হয়ে যাবে আর কি। 200 টাকা 250 টাকা অলরেডি হয়ে গেল। তো দেখা যাক, যাক আমার টার্গেট পূরণ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।